নমস্কার, আমি দ্য ফ্রেম কলকাতার সৌভিক্ত। এই দ্য ফ্রেম কলকাতা সংস্থাটি শুরু হয়েছিল 2016 সালে আর্ট, ফটোগ্রাফি এক্সিবিশন এবং নানান ধরনের সেমিনার করার একটা লক্ষ্য নিয়ে, এবং আমরা বেশ কিছু করেওছি এবং প্রত্যেক কটাতেই এটা একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কিছু না কিছুকে বা কাউকে না কাউকে ডেডিকেট করে করা। তো শিল্পের প্রত্যেক থাপেই পা রাখার একটা চেষ্টা রয়েছে, সেই জন্যই এই ডেডিকেটগুলো করা হয়েছে। যেমন বর্ন অ্যান্ড শেফার্ডকে করা হয়েছিল মাদার টেরেসা, কিংবদন্তি পরিচালক দেবকী কুমার বোস, কার্টুনিস্ট শ্রী শৈল চক্রবর্তী, সঙ্গীত পরিচালক শ্রী সলিল চৌধুরী, আর এছাড়াও ইন্ডিয়ান রিভার নিয়েও একটা বড় কাজ করা হয়েছিল। তো এইবার এই লকডাউনে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ট্রিবিউট সিরিজ তৈরি করা কিংবদন্তি ব্যক্তিদেরকে নিয়ে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ট্রিবিউট, সেটা করা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড় শ্রী সমরেশ চৌধুরী। আপনারা অনেকেই ওনার 70-এর দশকে খেলা দেখেছেন। তো এই ট্রিবিউট সিরিজগুলো করার একটাই কারণ, সেটা হচ্ছে আগামী প্রজন্ম যাতে তাদের শ্রদ্ধার সাথে মনে রাখতে পারেন তাদের ঐতিহ্যকে। তো আমি বলবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনাদের শুভেচ্ছাই হচ্ছে আমাদের পাথেয়। আচ্ছা, তুমি তো দেখো ছোটবেলা থেকে খেলাধুলো করে এসেছো, অনেক খেলেছো, প্রচুর খেলেছো, তা খেলতে খেলতে তোমার মনে হলো কেন ওই সব খেলতে যেগুলো তার মধ্যে ফুটবলটাই বেছে নিলে, পেশা হিসেবে বলো নেশা হিসেবে বলো, কেন বেছে নিচ্ছি বলো দেখি? আমার বাড়ি অ্যাকচুয়ালি তো হাবড়া অশোকনগর, ওখানে বাড়ি রাতেই, ওখানে অনেকগুলো 4-5টা মাঠ আছে, ওখানে এএসএ অশোকনগর স্পোর্টস লীগ হয়। যাই হোক, আমি তখন স্কুলে পড়ি আর কি, তখন ওইখানে রাবারের বলে খেলতাম। ন্যাচুরালি রাবারের বলে তখন অনেক টুর্নামেন্ট তখন হতো, 4-10-5 ফুট এরকম টুর্নামেন্ট হতো। ওইরকম টুর্নামেন্টে আমাকে নিয়ে যেত, বিভিন্ন ক্লাব খেলতাম, ফাইনালে উঠলে বেস্ট প্লেয়ার পেতাম। এই যে একটা আস্তে 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 ওই ওখানকার যারা এইসব ক্লাব নিয়ে ওই 4-10-5 ইঞ্চ করে, তারা একটু নজরে পড়লাম, রাস্তা দিয়ে গেলে একটু তাকায় অনেকে। এইটা তখনই চিন্তা করে, ছোটবেলায় তখন আমি ওই 4-5 পড়ি, চিন্তা করে নিলাম যে না ফুটবলটাই দেখি। মানে তখন ওই রাবারে বলে প্র্যাকটিস ট্র্যাকটিস করতাম, ফুটবল তখনই ফুটবল খেলাটার মানে ইচ্ছা জাগলো যে কোনো একটা দিকে বড় হতে গেলে আমি চিন্তা করলাম যে ফুটবলটাই আমি জীবনে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ফুটবলটাই আমাকে খেলতে হবে।
এইটাই তখন আমার হয়ে গেল। এইবার আমি তখন ওই যে খেলতে খেতে আস্তে 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 আমি আমাদের অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে আমি ভর্তি হলাম। স্কুলে তখন আগে তো হাই সেকেন্ডারি তখন আরম্ভ হয়েছে 67-এ, আমি 67-63 কি 64-এ আমি ওখানে ভর্তি হলাম। আস্তে আস্তে পাস করে 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 এবার যখন আমি 64-এ আমি স্কুলের টিমে ঢুকে গেলাম, তখন ওই ই ছিল যে হাই সেকেন্ডারি পাস করে অনেকগুলো প্লেয়ার ছিল স্কুলে অশোকনগর, তা ওরা বেরিয়ে গেছে না যে ফাঁকা হয়েছে। তখন আমাদের সঞ্জীব স্যার আমার যে গেম টিচার, সে আমাকে বললো তুই এবার বড়দের টিমে খেল, এবং যেহেতু ওই স্টপারের পজিশনটা ফাঁকা ছিল কেউ ছিল, আমাকে বললো তুই স্টপারে খেল। তো তখন আমাকে যেহেতু খেলার জন্য ওই স্কুলের লেভেল তখন খেলতে 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 আস্তে আস্তে 67-এ ওয়ারিতে ডাক পাই। ওই বাড়িতে গেলাম, তারপর বাঘা সোমের সাথে আমার বিখ্যাত করবো আলাপ হলো, এবং বাঘাদার বাড়িতেই কাইজার স্ট্রিটে বাঘাদার ফ্ল্যাটে থাকতাম 67-68-69 তিন বছর ওইখানে। বাঘাদাই আমার বলতে গেলে আমাকে আমার এই যে ওঠার পিছনে সব থেকে বেশি অবদান বাঘা সোম, কলকাতা আমরা জানি। তারপরে আস্তে আস্তে ইস্টবঙ্গলে ডাক পেলাম, ইস্টবঙ্গলে খেললাম। সমরেশ চৌধুরী অনুভবে পিন্টু চৌধুরী এক বিরলতম একজন আউটস্ট্যান্ডিং স্কিল ফুটবলার, যাকে বলা হয় আছি সব শাখা। ইংলিশে একটা কথা আছে, উই লার্ন থ্রু রিপিটেশন, ভেরি ফিউ পিপল আর ন্যাচার অ্যান্ড ক্যান ডু থিংস উইদাউট প্র্যাকটিস, বাট নট মেনি অফ আস। এই কথাটা এই জন্য বললাম, এই কথাটা এই জন্য ওর জন্য এই পিন্টু চৌধুরীর জন্য প্রযোজ্য, যে একজন খেলোয়াড় উইদাউট ওয়ার্ম আপ সে কী করে 70-90 মিনিটের এরকম অনুষ্ঠান এইরকম ম্যাচ একের পর সে খেলে গেছে। এই কারণে বলছি যে এটা একটা অদ্ভুত, যেটা বলে বোঝানো যাবে না, যেটা একমাত্র স্বচক্ষে সেটাকে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। অনুশীলন একটা এমন একটা ধরা, অর্থাৎ একটা কথা আছে ইংরেজিতে যে এই যে ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ হচ্ছে যে খেলোয়াড়দের দে সেট দি টোন অফ দি সেশন। ওয়ার্ম আপ ছাড়া শরীর যতক্ষণ না সেই ওয়ার্ম হচ্ছে, অর্থাৎ সেই ভলিউমে যাচ্ছে, সেই কি বলবো এই মানে মানে শরীরের তাপমাত্রা যতক্ষণ না সেই জায়গায় পৌঁছচ্ছে, মাসল যতক্ষণ না টিউন হচ্ছে, টিস্যু যতক্ষণ টিউন হচ্ছে, ভালো ফুটবল খেলা যায় না। কিন্তু ওকে দেখতাম মানে একের পর এক অনেক অগণিত ম্যাচ, চলো 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 পার্টার হয়ে গেছে, চলো ঠিক আছে, একটা অদ্ভুত একটা চরিত্র, এটা বলে সত্যি বোঝানো যায় না। তো তাই আমি ধন্য যে আমি এরকম একজন খেলোয়াড়ের পাশে খেলেছি, এরকম খেলোয়াড়ের আমি সান্নিধ্য পেয়েছি, এরকম এরকম খেলোয়াড়ের আমি ভালোবাসা পেয়েছি, এবং আমাকে নিয়ে ওর লেখা আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি জীবিত থাকবো, আজীবন সেই লেখা আমি মনে থাকবে, যে আমাদের দেশে এত বড় হাফব্যাক আসে নাই। সেই লেখাটা আমাদের এই রকম একটা রাইট আপ, একটা অত্যন্ত নাম করা একটা ম্যাগাজিনে আমাদের বেরিয়েছিল, এবং সেই খবরটা বাংলাদেশের একজন আমাকে সেই খবরটা জানিয়েছিল যে আপনি দেখছেন আমি বাংলাদেশে খেলতে গিয়েছিলাম, সেই সময় বাংলাদেশে আমার একটা যোগাযোগ হয়েছিল। তাই আমার মনে হয় সমরেশ চৌধুরী, আবারও বলছি, এরকম ধরনের খেলোয়াড় বারে বারে আসে না, একটা বিরলতম ব্যক্তিত্ব ফুটবলে। ওরা আমি দীর্ঘজীবী কামনা করি ও আরও 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 উজ্জ্বল ভবিষ্যৎ। 1974 সালে যেবার আমি ইস্ট বেঙ্গলে জয়েন করি, সে বছর পিন্টু দা মানে সমরেশ চৌধুরী ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন। প্রথমে গিয়েই আমার সঙ্গে পরিচয় হয়েছিল এবং আমি ইমপ্রেসড হয়েছিলাম দুটো কারণে, এক তো অসম্ভব বল কন্ট্রোল খেলার মাঠে, সেটা দেখেই ইমপ্রেসড হয়েছিলাম, আর খোলামেলা চরিত্র, বাংলা ভাষায় কথা বলেন,
খুব অ্যাট্রাক্ট করেছিল। সব মিলিয়ে যখন মাঠে খেলতে নামলাম, দেখলাম পিন্টুদের একটা অসম্ভব রকমের বল টাচ, ভালো বল টাচ এবং পাসিং একেবারে যাকে বলে নিখুঁত। আমার সঙ্গে একটা কম্বিনেশনও তৈরি হয়ে গিয়েছিল। আমাকে বলতেন যাও গিয়া, আমিও দৌড়তাম, কিন্তু তা বল পাস করতেন। যতক্ষণ না যেখানে পাস করছেন যতক্ষণ না আমি পৌঁছচ্ছি সেখানে যেত না। এইভাবে পিন্টুদা আমাকে ইমপ্রেস করেছিলেন। আশা করি পিন্টুদা আরও বেশ কয়েক বছর সুস্থভাবে থাকবেন এবং ছোটদের আরও ভালোভাবে খেলা শেখানোর সুযোগ পাবেন। পিন্টুদাকে আমি প্রথম দেখি খুব সম্ভবত 1972 সালে ইন্টার স্কুল খেলায় অশোকনগর স্কুলে রয়ে বসিরহাট স্কুলের বিরুদ্ধে খেলতে আমাদের বসিরহাট মাঠে গিয়েছিল এবং ওই খেলায় আমরা আমাদের স্কুল 2-0 গোলে পরাজিত হয়েছিল। পিন্টুদা একটা অসাধারণ গোল করেছিলেন ফ্রি কিক থেকে। তারপরে তো অনেক অনেক দূর জল গড়িয়েছে ফুটবলে। আমিও তখন প্রথম শ্রেণীর ফুটবল খেলতে ঢুকে পড়েছি বিএনআরে। পিন্টুদা তখন ইস্টবঙ্গলে দাপটের সঙ্গে ফুটবল খেলছে। 1977 সালে পিন্টুদাকে আমি ইস্টবঙ্গল ক্লাবে তখন সই করি, পিন্টুদাকে পাই। 77-78 2 বছর আমরা একসঙ্গে ইস্টবঙ্গলে খেলেছি এবং অত্যন্ত ভারতবর্ষের অত্যন্ত প্রতিভাবান এই খেলোয়াড়টির পাশে খেলে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি। হৃদয় দিয়ে ফুটবল খেলতো। ওর ওই 25-30 গজ থ্রু পাসগুলো আমাদের তখনকার দিনে দুটো উইংয়ে যারা খেলতো, বিশেষ করে সুরজিৎ সিংহ এবং উল্লানাথন, ওই পাস ধরে বহু গোল করেছেন এবং এত সুন্দর মাপা পাস করতো সেন্টারগুলো, যেগুলো সত্যি এখনকার দিনে আর দেখা যায় না। এই বিরল কৃতিত্বের অধিকারী মানুষটি ফুটবল মাঠে যেরকম দাপটের সঙ্গে খেলে গেছে, সেরকমভাবে ওনার সাধারণ জীবনযাপন অতিবাহিত করেন। অত্যন্ত প্রিয় হচ্ছে ওর গান এবং টিভি দেখা, সারাদিন ধরে প্রায় টিভি দেখেন এবং খুব আন্তরিকতার সঙ্গে প্রত্যেকের সঙ্গে উনি যোগাযোগ রাখেন। আমার সঙ্গে প্রত্যেক দিনেই একবার করে টেলিফোনে ওনার কথা হয় এবং সেই কথার মধ্যে অধিকাংশটা খেলাধুলোর ব্যাপারেই থাকে। তো আজকের দিনে এই মানুষটাকে আমরা যদি ফুটবলে পেতাম তাহলে হয়তো ভারতবর্ষের ফুটবল আরও অনেক এগিয়ে যেত। যাই হোক, কিন্তু পিন্টুদাদের মতো খেলোয়াড় যত বেশি সংখ্যায় আমরা এখন প্রডিউস করতে পারবো ততই বাংলার ফুটবল সমৃদ্ধ হবে। আমি পিন্টুদার দীর্ঘ জীবন কামনা করি এবং অত্যন্ত সরলতার সঙ্গে যেভাবে উনি জীবনযাপন করেন সেইটা আগামী দিনেও একইভাবে উনি জীবনযাপন করেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা। সমরেশ চৌধুরী, পিন্টু চৌধুরী, এই নামটা আমাদের বাংলা, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর যত ফুটবল ভক্ত আছেন তাদের কাছে একটা বিরাট নাম। এনার ফুটবলের ব্যাপ্তি সম্বন্ধে আমার কিছু বলার নেই, কেননা এত বড় ব্যাপ্তি, একটা সমুদ্রের মতো ওনার ফুটবলের ব্যাপ্তি। বরঞ্চ সমরেশদার আন্তরিকতা, সমরেশদার দিনে আমাদের বাংলা সাহিত্যের যত সাহিত্যিক আছেন, রবীন্দ্রসঙ্গীত শোনা, এখনও দিনে 3-4 ঘন্টা উনি এইগুলো শোনেন এবং সমরেশদার সঙ্গে কথা বললে বোঝা যায় যে সাহিত্যের প্রতি ওনার কতখানি জ্ঞান, গানের ওনার খুব 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 রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসেন, কেননা 15 বছর ধরে ওনার সাথে থেকে আমি দেখেছি। আর সমরেশদার সবথেকে ভালো যে জিনিসগুলো সেটা হচ্ছে, একটা কথা আমার খুব মনে পড়ে যায়, সত্যিটা এক জায়গায় কোথায় লিখেছিলেন যে সহজভাবে বলা, সহজভাবে লেখা এবং সহজভাবে মানুষকে বোঝানো, এইটা খুব কঠিন কাজ, কঠিনতম কঠিন কাজ আমাদের ফুটবলে। এই কাজটাই সমরেশ চৌধুরী করতেন, পিন্টু চৌধুরী করতেন। 60 গজের পাস দেয়া বা ফ্রিকিক থেকে গোল করা বা বল ধরে উইঙ্গারদের, স্ট্রাইকারদের গোলের বল বাড়িয়ে দেওয়া, এগুলো এত সহজভাবে করতেন। আমরা যারা, আমার বাবা বা আমাদের ওই সময়কার যারা ফুটবল দেখেছেন তারা বললেন যে এই জিনিসটা আর কেউ করতে পারতেন না। অসাধারণ একটা ফুটবলের গরিমা, ফ্রিকিকে বলে বলে গোল করতেন, পাস দিতেন যেন একদম পিন পয়েন্ট জায়গায়
পাস দিতেন। আবার শুনেছি উনি নাকি কোনো সেরম সিরিয়াসলি কোনো দিন প্র্যাকটিসও করতেন না। আসল কথা বিরল প্রতিভা তো বিরল প্রতিভা, সেইটাই তো আর অনুশীলনী করে সেটাকে আর বাড়ানোর খুব একটা দরকার পড়ে না। সেই বিরল প্রতিভার একটা নাম হচ্ছে সমরেশ চৌধুরী। মানুষ হিসেবে খুবই ভালো সমরেশ দা, যখন কাউর কোনো কী প্রবলেম হয় ঠিক ফোন করে খবর নেন কেমন আছিস কী বৃত্তান্ত, একদম স্নেহময় দাদার মতো সবাইকে আগলে রাখেন। শুধু নিজের কাছের লোক না, যে কোনো বিপদে পড়েছে কোনো ফুটবলাররা আমি দেখেছি সমরেশ চৌধুরী তখন উদ্যোগ নিয়ে সমস্ত প্রবলেমে ঝাঁপিয়ে পড়েন। একটা মহান মানুষ, ভালো মানুষ সমরেশ দা। সমরেশ চৌধুরী আমাদের সাথে থাকুন, আরও বেশি দিন থাকুন এবং বাংলার ফুটবলকে, ভারতবর্ষের ফুটবলকে নানান নানান আইডিয়া দিয়ে সমৃদ্ধ করুন। এবং উনি যতদিন থাকবেন ততদিন বাংলার ফুটবল, ভারতবর্ষের ফুটবল ওনার কাছে উপকৃত হবে, ভারতবর্ষের ফুটবল সমাদৃত হবে। ধন্যবাদ। প্রথম থেকে বলতে হলে তো যখন প্রথমে খেলার সময় তখন তো অনেক বয়স কমই ছিল, কিন্তু খুব পাংচুয়াল ছিল খেলার ব্যাপারে, তো বিশেষ করে মানে সকালে উঠে প্র্যাকটিসটা একদম রাইট টাইমে বেরিয়ে যেতাম, আবার বাড়িতে ফেরাটাও ঠিক সেরকমই ছিল। আর খুব লাভেবল আর কি সবার সঙ্গে, সবাইকে খুব বাচ্চাকে, আগে তো মানে আমি ছিলাম তখন, তারপরে আমাদের মেয়ে আসলো, মেয়েকেও প্রচণ্ড ভালোবাসতো আর সংসারের উপরে ওর একটা খুব ভালোবাসা ছিল আর কি, খুব মানে সবাইকে নিয়ে খুব আনন্দ করে থাকতে ভালোবাসতো, মানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এই সমস্ত তো আছে। তারপরে ওর খেলোয়াড় জার্নিটা তো আপনারা সবাই জানেন, ওটা আমার বিশেষ করে বলার কিছু নেই। মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি ওর সঙ্গে, যেখানে যখন গেছি তখন দেখেছি লোক ভিড় করে ধরেছে, আমরা রোজই বিকেলবেলার দিকে একটু ঘুরতে যেতাম সম্মেলন থেকে, প্রচুর ফ্যান ওর তখন, মানে যখনই দেখতো ওকে দৌড়ে আসতো সবাই ওর পাশে। আর তারপরে তো খেলার জার্নিটা আপনারা সবাই জানেন, ওর জেতার মধ্যেই ছিল মানে জিতে, কিন্তু ওর মধ্যে তখন আমি কোনো অহংকারটা দেখতে পাইনি আর কি খেলার সময় যে, আর সবার সঙ্গে মাঠেও সবাই জানে যে সবার উপরে একটা অন্যরকম ছিল আর কি, কাউকে মারবে বা কিছু এরকম মানসিকতাটাও ছিল না। খুব মানে প্লেয়ার হিসাবে আমি আমার কিছু বলার নেই, আপনারাই সেটা বলবেন, কিন্তু মানে পুরো জানিটা খেলার জানিটা তো দারুণ ছিল, মানে জিতছে আর জেতার পরে লোকের যে আনন্দ সেটা আমি দেখেছি, মানে ওকে এক একটা ইস্টমের মধ্যে হবে খেলার পরে যে সাপোর্টারদের আনন্দ, আমাদের একটা আমি একটা উদাহরণ দিচ্ছি, ওটা কত সালে আমি ঠিক বলতে পারবো না, যখন ওটা পরপর কয়েকবার ওটা পাঁচ সেই সময় আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির সাপোর্টাররা পাঁচিল ভেঙে ফেললো, এত মানে আনন্দ আর কি, সব কাঁধে করে ইলিশ মাছ ঝুলিয়ে ওকে ব্যান্ড পার্টি বাজি বাজি নিয়ে গেল, সব কাঁধের ওপরে চড়িয়ে নিয়ে গেল আবির দিতে দিতে আর কি, অপূর্ব সুন্দর দৃশ্যগুলো মানে দারুণই ছিল খেলার সময়টা, অপূর্ব ছিল মানে। আর আমার কিছু বিশেষ কিছু আর বলবার নেই, আপনারা তো সব এরপরে ঘটনাগুলো জানেন, এখনও ওর মানে ওকে সবাই ভালোবাসে বলে নানান জায়গার থেকে ডাক আসে ওকে নিয়ে যায় লোকে, মানে সেই ভালোবাসাটা কিন্তু এখন। ইস্ট বেঙ্গলে যে খেললে, তা ইস্ট বেঙ্গলে খেলা তোমার কাছে মানে তুমি সারা জীবনই আর কি ইস্ট বেঙ্গলের ছেলে, এটাই তো বলে, সেখানে দর্শকদের উন্মাদনা বলো, ক্লাবের লোকদের বলো, সবারই। তা এই যে ইস্ট বেঙ্গল থেকে চেঞ্জ না করা তোমার, তুমি ওখানেই থেকে গেছো, তুমি খেলেছো হয়তো আরো দুই প্রধানে কিন্তু ওখানেই থেকে গেছো, এই জিনিসটা কেন? তখন এই প্লেয়ারদের মধ্যে খুব দেখা যেত কিন্তু এই যে বন্ডিংটা তোমাদের, সেটা একটা আলাদা ছিল তাই না? একটা কি হয় ইস্ট ক্লাবে, শুধু ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে খেলতে আমি সত্তর থেকে খেলতে 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 একটা ভালোবাসা এসে যায় ক্লাবের প্রতি, অফিসিয়ালদের প্রতি ভালোবাসা এসে যায়, তখন এইটা খুব সব প্লেয়ারদের মধ্যে কাজ করে, কিছু কয়েকজন প্লেয়ার বাদ দিলে সব প্লেয়ারদের মধ্যে কাজ করে। কিন্তু আমি ইস্ট বেঙ্গলে যে 12-13 বছর খেলেছি, ইস্ট বেঙ্গলে 9-10 বছর থেকে 1 বছর মোহনবাগানে খেলেছি, সেটা সব ক্লাবের সাথে ভুল বুঝাবুঝি, ক্লাব আমাকে এই করে, আমার দোষ ছিল না, দোষ ছিল ক্লাবেরই, আমার এতে মানে ক্লাব ছাড়ার পেছনে আমার কোনো ইয়ে ছিল না, আমাকে বাধ্য করেছিল।
যাই হোক, তারপরে আবার একই ঘটনা ঘটলো, আবার 79 আমাকে বাধ্য করলো, অন্য অফিসিয়ালরা চেঞ্জ হয়ে গেছিল এসে, আমি আবার মহাবারণে চলে যাই, আবার একটু আনিশ বঙ্গলে এসে দিচ্ছি আর কি। এগুলো থেকে ওই বাধ্য হয়ে ক্লাব ছাড়তে হয়েছে, মানে ক্লাবের সাথে অফিসিয়ালদের একটা কথাটার ভিত্তিতে ওদের পছন্দ না হয় এই জন্য করেছি। আচ্ছা, আর এই যে তোমাদের এই সময়টা, যে সময়টা কি শুনেছি সবই তো শোনা বা পড়া, যে দল বদল একটা বিরাট বড় ব্যাপার ছিল, তা দল বদলের একটু গল্প বল। আমাদের সময় কি হচ্ছে, 70 যে টিমটা ছিল ইস্টবঙ্গলের, 70-75 এইটাই কিন্তু ইস্টবঙ্গল ক্লাব থেকে কোনো প্লেয়ার দায়িত্ব, দুটো ক্লাব মোহনবা ইস্টবঙ্গল, এই সময় এমন টিমটা ছিল যে কেউ আর মোহনবাগানে যেতে চাই। কিন্তু এই যে আমরা শুনেছি যে প্লেয়ারসকে তুলে নেওয়ার জন্য এই যে বিভিন্ন জিনিস হয়, ওই কিছু নন বেঙ্গলি প্লেয়ার আছে, কিন্তু বাঙালি প্লেয়ারদের খুব একটা পরে এটা হয়েছে অনেক, আমাদের 70-80 এরকম, কিন্তু 80-র পর থেকে কিষাণ ও বিকাশ টিকাশ এদের খুব তুলে তুলে নেওয়াটা, কিন্তু আমাদের সময় একটা সবার আমাকে যেমন মোবাকে যেমন 3-4 বলেছে, একবার দেখা শুনতে আমার পিছনে ভিড়রা, আমি যাবো না আমি সময় ছেড়ে। আচ্ছা, 70-75 6 ওরা তাও আমাকে আবার 74 আমি ক্যাপ্টেন আবার এসছে, আমি বলতে শুধু আমার বাড়িতে এসেছিল, আমি এই যাবো না ওখানে, শুধু আমাকে বলে না টাকার দরকার নাকি জানো তাহলে এসব, আমি বলছি কিছুই দরকার নেই, যা আছে আমার ভালো আছে, আমি যাবো না। তা ইস্ট বেঙ্গল থেকে তোমাকে কি তখন ওই ওই টাইমটাতে কোনো সময় মনে হতো যে নিয়ে যেত, যে এখানে লুকিয়ে রাখা হলো? না না না, সেরকম আমাদের কথার ওই সময় আমাদের 70-75 দাম ছিল, যদি বলে যা যাবো না আরেকটা বিষয় যে তোমার সম্বন্ধে খুব ময়দানে অনেক গল্প আছে, তার মধ্যে একটা গল্প হচ্ছে যে তোমার মতো টেনশন ফ্রি প্লেয়ার খুব কম ছিল, এবং তার একটু গল্পটাও বলো। এটা টেনশন ফ্রিটা ছিল হচ্ছে কি, আমি 70 তো আমি ব্যাংকে চাকরি পেলাম, এখন তখন এত ফুটবলের মানে ইস্টবঙ্গল ক্লাবের এত সাপোর্টার না, আর প্রত্যেকবার ফোন মারি যখন খেলা হলে ইস্টবঙ্গল হারছে, এই হতে হতে আমি বাড়িতে নাগের বাজারে ভাড়া থাকতাম, ওই ড্রেস স্লিপের জন্য পাগল করে দিত, তাই আমি অফিসে অফিসেও আমার ডেসে তখন ওই অ্যাডমিট ওয়ান অ্যাডমিট ওয়ান এরকম করে করে দিতে হতো বাধ্য হয়ে। এইবার 71 আমি দেখলাম যে এত ই করছে, আমি তখন আমার অফিসে একটা মাগুর বলে একটা ছেলে ছেলে ছিল সাবস্টাফ, তাই বলে এক কাজ করি তাহলে আর অফিসে আর বিরক্ত করবে না, ওই নুংশো তখন আরম্ভ হয়েছে, নুংশো সিনেমা দেখতে চলে গেলাম, সবই ধর্মতলা আশপাশে সিনেমাগুলো দেখতাম, ওই দেখে তারপরে সাবিত্রী কেবিল বলে নিউ মার্কেট একটা ইস্যু, ওখানে খেয়ে হাঁটতে হাঁটতে আমরা মাঠে যেতাম, ওইটাই কি হয়েছে, ওই টেনশনে যে ক্লাবে যদি আমি একটা 1:30 মধ্যে বসে যাই চিন্তা হবে এই করছি কি হবে খেলার, এই এইটা আর ছিল না, আমি ওই হাঁটতে হাঁটতে 4:10 এই সময় মাঠ ক্লাবে চলে আসতাম, আমার এইটা হাবিব জানতো আর প্রদীপ দাকে বলে বলতে, আমি কিন্তু বাংলা ভাষা করলাম যে আমি কিন্তু নুংশো সিনেমা থেকে আসবো, তাড়াতাড়ি আইসো কিন্তু, আজকে হ্যাঁ ঠিক আছে, এরকম একবার ইস্টবঙ্গল মোহনবাগান কোন সালটা বলি, ইস্টবঙ্গল মোহনবাগান খেলা, আমি একটা মেহুয়া বলে পুরনো বই ম্যাজেস্টিক বলে একটা হল আছে একটু দূর ধরপুরা থেকে, ওইটায় গেছি দেখতে, ভালো বই খুব বড় বই, তো ওইটা দিয়ে ইস্টবঙ্গল মোহনবাগান খেলা, আমি ওখানে গেছি খেতে হবে, এটা একটা ইন্টিমেশন ছিল, সাবিত্রী কেমিতে খেয়ে তারপর হাঁটতে হাঁটতে তখন 4:00 এদিকে ইস্টবঙ্গল খেলা কি করি, তখন একটা ট্যাক্সি যখন ভাই যাবে আমি এরকম, সে ট্যাক্সিওয়ালাটা কে জানে বলে ও সময় তো খেলবেন না, তখন আরে হ্যাঁ তুই চলো শিগগিরি, তারপর তখন বোধ হয় কত 6-7 ছিল উইথ উঠলেই, ও আমাকে পৌঁছে দিয়ে বলে ভাড়া নেবো না, আপনি আমাকে ইস্টবঙ্গল মাঠেই বোধ হয় খেলা চলো, আমাকে মাঠে ঢুকিয়ে দেন, আমি ঠিক আছে আমি শঙ্কর মালিক ছিলাম বলে ঢুকাই দাও ট্যাক্সি, যখন 4:05 সবাই প্রে করতে চলে গেছে, তখন বই দাও কি হলো ভাই বলো কে রে, আমি বলছিলাম আচ্ছা বই দেখা মেয়ে বাবা বলে আরে দেখা তো আমি
সফল হচ্ছি আমি ওইটাই কন্টিনিউ করে গেছি। তারপরে নুনশো সিনেমা থেকে মাঠে আর খেলতে আসো। আচ্ছা, আর ধরো তুমি তো মানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছো, তাই তো? মানে একটা টাইমে তুমি খেলেছো, ক্যাপ্টেন ছিলে, সব তোমার জয়ের মধ্যে দিয়ে তুমি ছিলে। তুমি খেলাটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছো। কিছু পরিস্থিতিতে আরো দু এক বছর খেলতে পারতাম, কিন্তু ওই ধরে পড়ে তেলিয়ে ফেলিয়ে খেলা বেলা আমাদের হয় না, হচ্ছে আমি যাক ছেড়ে দিলাম। আর তোমার যে এই যে পুরো জার্নিটা, এইখানে তোমার তোমার পাশে মানে তোমার জন্য অবদান কাদের সব থেকে বেশি বলে তুমি মনে করো, মানে কাদের অবদান আছে? তোমার নিজের পরিশ্রম, খেলা, স্কিল সবটাই আছে, তার সাথে কাদের নাম তুমি করতে চাও? না, অবদান যেটা বললাম যে বাঘাসব, ওর অবদান বিরাট বিরাট অবদান। তারপরে আমার সীতার প্লেয়াররা জানেছে, আমার গৌতম সরকার, শ্যামল ঘোষ, সুনীল সেগুলো, এদের সবার সাথে খেলে একটা খুব সুন্দর মনের দিক দিয়েও একটা আলাদা তৈরি হয়েছি, আবার খেলার দিক দিয়ে আলাদা একটা বুঝতে পারতো, ওরা বুঝতে পারতো। যেমন পাল্টার, যেমন কি করলে পাল্টার কোথায় দেবে পাল্টার, শরীর যেমন বল কোথায় পাস করবো ধরে বুঝতে পারতো আমার বল ধর। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই এত বছর ধরে থাকতে 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 এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এবং ফরেন টিমের এসে খেলার সময় আমরা বাংলা কথাগুলো তো বুঝতে পারতো না, কিন্তু এমনি খেলার সময় ইন্ডিয়ান বড় প্লেয়ারের সাথে খেলার টিমের সাথে খেলা হলে বাংলা ইশারা করলে ঠিক ওরা বুঝে যেত। এদিকে সপন সিং রুদ্র বা উলগানাথর, সুনীত, বল মারানোর হাবিব, আকবর, এরা বুঝতে পারতো যে পিন্টু যখন বল ধরেছে পিন্টুরা ঠিক আমাকে ঠিক জায়গায় বলটা ফেলবে, ওরা চলে যেত। এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল খুব। আমাদের গৌতম সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ছিল, ও লেফট হাফে খেলতাম, রাইট হাফে খেলতাম, একটা জুটি হয়েছিল পার্টনার পার্টনার বলে, এখনও আমাদের পার্টনার পার্টনার ফোন করলে ডাকে সবাই, কোনো গেস্ট ফেস্ট একসাথে দুজনে গেলে অনেকে চিনলে আরে পার্টনার আপনারা একসাথে আছেন, এরকম একটা ই ছিল আমাদের সাথে গৌতমের একটা আলাদা। এটা চলছে এখনো, সেই 72 সাল থেকে যে চলছে এখনো আমরা ফোন করলে পার্টনার বলে চিনলে কথা বলি। সত্তর দশকের অনেক প্লেয়ারের নাম শুনেছি ফুটবলার হিসেবে, তা সেখানে অনেক বড় বড় প্লেয়ারের নাম শোনা গেছে এবং সত্তর দশকটা একটা গোল্ডেন এরা হয়ে গেছে। আর যে প্লেয়ার আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত বা যার নাম আমার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সে হলো সমরেশ চৌধুরী, সবার প্রিয় পিন্টুদা। তা সবার কাছে সমরেশ চৌধুরী এক বিশাল প্লেয়ার, আমিও শুনেছি, অনেক পত্রপত্রিকায় পড়েছি, বা লোকজন আমাকে রাস্তাঘাটে হোক, যেখানে হোক, অফিস কাচারিতে হোক, সব জায়গাতেই জিজ্ঞাসা করে তার সম্পর্কে। কিন্তু দুঃখের বিষয়, কোনো ব্যাপারটাই আমি যেহেতু খেলা দেখিনি এর ব্যাখ্যা আমার কাছে নেই, যে সে কতটা ভালো আমি লোকের মুখে থেকেই শুনেছি, তা শুনে বুঝেছি বা পড়ে বুঝেছি যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ছিলেন উনি সেই সময়, এবং অনেক প্লেয়ারই ছিলেন। তা তার সম্পর্কে বলতে গেলে এক এক কথায় তো বলা যায় না, তার খেলার ব্যক্তি বা বিশালতা তো অনেক, সেটা অনেক জায়গাতেই শোনা, কিন্তু মানুষ হিসেবে উনি যে কীরকম ছিলেন সেটা আমি এখনও হাড়ে হাড়ে টের পাই। তা সে কথা বলতে গেলে প্রথম থেকেই বলতে হয় সম্পর্কে, উনি আমার শ্বশুর মশাই ইনল, সম্পর্ক তো সম্পর্কের জায়গায়, কিন্তু মানুষের হয়ে তার বিশালতা বা ব্যক্তি বিশাল, বিভিন্ন কারণেই হোক, বিভিন্ন সংস্পর্শে থেকেই হোক বা মানুষের সাথে রিলেশনেই হোক, সারাক্ষণ এই ব্যাপারটা আমার উপলব্ধিতে আসে। এছাড়া বলতে গেলে ওনার সম্পর্কে যেটা আমি দেখেছি আমার পার্সোনাল রিলেশনে, উনি প্রথম রিলেশনে আমাকে তুমি করে সম্বোধন করতো, কিছুদিন যাওয়ার পরে
তুই করে সম্বোধন করেছে এবং সেটা এখনো পর্যন্ত চলছে। আর আমার বিয়ে হওয়ার পরে তো উনি বকাঝকাও করে এবং যথেষ্ট পরিমাণে বকাঝকা করে। আমার কোনোদিন আজ পর্যন্ত তাই বা ওনার সাথে থেকে বা মিশে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়নি উনি আমার শোষণ ছিল। এটা ছেলে হিসেবে ট্রিট করুক উনি বা যেভাবেই হোক না কেন, উনি অনেক অনেক কাছের মানুষ। হ্যাঁ, না মিশলে ঠিক এনাকে ব্যাখ্যা করা যায় না যে উনি কতদূর বন্ধু হতে পারেন, সেটা মিশলে বোঝা যায়। এবং তার ব্যাপকতা, চারদিকের যে এনভায়রনমেন্ট ওনার, হ্যাঁ, সেটার বিশালতা, সেটা না মিশলে বোঝা যায় না। এখনও হাওয়াই চটি পরে হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজারও করতে পারে, আবার যে কোনো প্রেস মিটেও বসতে পারে, চিফ মিনিস্টারের সাথেও বসতে পারে। এবং উনি সব ক্ষেত্রেই আমি দেখছি খুব সাবলীল, সেটা আমার সাথেই হোক বা বাকি পাঁচজনের সাথেই হোক, এটা একটা বিশাল ব্যাপার বা আমার কাছে বিশাল পাওনার ব্যাপার যে ওনার নাম আমার সাথেও জড়িত কোনো না কোনোভাবে এক রিলেশনের মাধ্যমে। ওই জন্য বলবো যে ওনার দীর্ঘায়ু কামনা করবো, উনি ভালো থাকুন, যতদিন ভালো থাকবেন এইভাবেই থাকুন এবং এইভাবেই লাইফটাকে যেভাবে এনজয় করে এসছেন, জীবনকে যেভাবে দেখেছেন, তা ওনার যা দর্শন সেটা সেভাবেই যেন উনি চালিয়ে যান। আমি ফলো আপ করবো নিশ্চয়ই, এবং যে মিশবেন তাদের মধ্যে এইটা আপনা আপনি জারিত হয় যে কীভাবে জীবনকে পরিচালনা করা যায়, এইটা আমার বক্তব্য। আমাদের পিন্টুদা সম্বন্ধে এখন তুই দু একটি কথা বলতে হবে আমাকে। যখন ছোটদের ফুটবল আঙিনা থেকে আস্তে আস্তে যখন বড়দের আঙিনায় যাচ্ছি, আমি যাদের খেলার দিকে অনুপ্রাণিত হতাম, যাদের সঙ্গ পাওয়ার চেষ্টা করতাম, যাদের খেলা দেখার জন্য মাঠে যেতাম, তাদের মধ্যে অন্যতম সেরা ফুটবলার হচ্ছে সমরেশ চৌধুরী, আমাদের পিন্টু। ফুটবল খেলাটা যে কত সহজভাবে খেলতেন উনি, তা মাঠে না গিয়ে না দেখলে বোঝা যেত। তখন সবে মাত্র আন্ডারাইটে ফুটবল খেলা ছেড়ে দিয়ে বড় জায়গায় যাচ্ছে কলকাতা মাঠে প্র্যাকটিস করতে যেতাম, ইস্টবেঙ্গল ক্লাবে খেলা হলে দেখতে যেতাম, মাঝে মধ্যে পয়সা থাকতো না বা যাওয়ার সুযোগ হতো না, বাড়িতে বকাবকি করতো, কিন্তু একজন ফুটবলারকে দেখতাম আর ভাবতাম যে ওই শরীর নিয়ে এই কি দারুণ দক্ষতায় ফুটবল খেলতেন, যেরকম ছিল রিসিভিং, পাসিং। আর সবচেয়ে বড় ব্যাপার, পরবর্তী সময় যখন ওনার সংস্পর্শে আসলাম বা ওনার সঙ্গে খেলার সৌভাগ্য হলো, দেখতে পেলাম যে এমন একটি খেলোয়াড় যে ফুটবলটাকে খেলে উনি নিয়ে যে আনন্দ পান এবং ফুটবল খেলা যা দেখতে আসেন তারাও আনন্দ পান। ফুটবল খেলা যে কত সহজ ওনার খেলা না দেখলে বোঝা যেত। এমন অনেকদিন গেছে যে আমরা অধীর আগ্রহে বসে আছি, পিন্টু দা মাঠে তখন আসে খেলা, দেখলাম 10-15 মিনিট আগে খেলাটি পাঞ্চগুলো মাঠে আসতে ঢুকতেন, একটা বুট পরতে মাঠে নেমে যেতেন। ফুটবল খেলাটাকে উনি খেলা বলে ভাবতেনই না, খুব আনন্দ পেতে খেলে। এটা ছিল সমরেশ চৌধুরী, আমাদের পিন্টু। আমার দেখা ভারতীয় ফুটবলে যে কয়েকজন মিত্রের খেলা আমি দেখেছি বা খেলেছি, তাদের মধ্যে অন্যতম সেরা মিডফিল্ডারের হচ্ছে পিন্টু দা। চেহারা খুব একটা ভালো ছিল না, মাঝে আমি ভাবতাম যে এই চেহারা নিয়ে কীভাবে ফুটবল খেলবে, কিন্তু বুদ্ধি, ফুটবলের উপর অসীম দক্ষতা, স্কিল যেটাকে বলে, সেটা অস্বাভাবিক ভালো ছিল। সেই কারণেই তুমি কঠিন ফুটবলের কঠিন চাষটাকে তুমি সহজেই করে দিতে পারত। পাসিং তো দেখবার মতো, ওনাকে নিয়ে কথা বলতে গেলে দিন শেষ হয়ে যায়, এত মজা মজা ঘটনা আছে ওনার খেলোয়াড় জীবনে ভাবা যায়, সেগুলো এই মুহূর্তে বলা সম্ভব নয়, পরবর্তী সময় যারা সময় সুযোগ আসে বলা যাবে। তো ব্যক্তিগত জীবনে
ওর ব্যবহারিক জীবনে পিন্ডুদাকে সদা হাস্যময়। এক কথা বলতে গেলে আমার এখন যারা খেলা ছেড়ে দিয়েছি অন্তত আমার অন্যতম অভিভাবকও বটে, কারণ তিনি যেভাবে আমাদের মতো জুনিয়র খেলোয়াড়দের সহযোগিতা ও সাহায্য করেন সেটা অকল্পনীয়। সেটা আগেও করতেন, খেলোয়াড় জীবনেও করতেন, এখনও করেন। এখনও কোনো ভুল ত্রুটি করলে ডেকে নিয়ে বকাবকি করেন, গালাগালি করেন, আবার ভালোবাসেন, কিছুদিন দেখা করলে বা ফোন না করলে রেগে যান। এটাই হচ্ছে সমরেশ চৌধুরী। সুতরাং সমরেশ চৌধুরী ভালো থাকুন, আমাদের পিন্ডুতে ভালো থাকুন। আমি ব্যক্তিগতভাবে ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং আমাদের বাংলার ফুটবলে যেটা সমস্যা দেখা দিয়েছে, আমাদের সময় এনারা ছিলেন আমাদের আইডল, সেরকম আইডল কিন্তু আজ খুঁজে পাচ্ছি না। সেই জন্যই বাংলার ফুটবলে আজকে দৈন্যতা দেখা দিচ্ছে। আশা করব এইসব প্লেয়ারদের সামনে রেখে বাংলা ফুটবল যারা আরও এগিয়ে যেতে পারে সেই চেষ্টা বাংলা ফুটবলে যারা কর্ণধার আছে তার চেষ্টা করবেন। এবং পিন্টু আমাদের পিন্টু থাকে বা আমার পিন্টুকে সশস্ত প্রণাম ভালোবাসা জানাই এবং দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ছোটবেলা থেকেই আমি শুনে আসছি আমার দাদা একজন খুব বড় ফুটবলার ছিলেন। আমি ছোটবেলা থেকে মেসি, রোনাল্ডো, নেইমার অনেক বড় বড় প্লেয়ারের খেলা দেখেছি, কিন্তু দাদার খেলা কোনোদিনও দেখতে পাইনি। দাদা আমার খুব ভালো বন্ধু, আমি দাদার সাথে গল্প করি, দাদার বাড়িতে যাই, খুব আনন্দ হয়। এতদিন দেখে দাদাকে আমার মনে হয়েছে দাদা খুব বড় মনের একজন মানুষ। সমরেশ চৌধুরী মানে পিন্টুদা, লাল হলুদ জনতার পিন্টুদা। ইস্টবেঙ্গলের যে আবেগ, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি যে ভালোবাসা, যে আবেগ, আর সমরেশ চৌধুরীর প্রতি যে আবেগ, সেটা কোথাও একটা যেন মিশে গেছে, দুটো এক হয়ে গেছে। তো 70 দশকে যারা মাঠে গেছেন, আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক, ঝড় রোদ জল বৃষ্টি উপেক্ষা করে যারা দৌড়েছেন ক্লাবের খেলা দেখতে, যাদের জন্য দৌড়েছেন যে প্রধান দু তিনজন, তার মধ্যে অবশ্যই পিন্টুদা একজন, যারা টেনেছে এবং সেখানে কোনো কষ্ট মনে হয়নি। দিনের পর দিন রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, জলের মধ্যে খেলা দেখা, সেটা আনন্দ দিয়েছে। পিন্টু চৌধুরী মানে 18 নম্বর জার্সি পরে একটা রোগা যুবক, রোগা চেহারা যুবক, তার বাঁ পা থেকে ঠিকানা লেখা পাস, গোলের ঠিকানা লেখা পাস, ডিফেন্স ছিঁড়ে দিচ্ছে। পিন্টু চৌধুরী মানে একজন খুব সরল একজন মানুষ, যার মধ্যে কোনো, যার কোনো অজাত শত্রু যাকে বলে, যার কোনো শত্রু নেই, সবসময় মজা করে, রসিকতা করে। এবং আপনারা অনেকেই জানেন আমার মতন যে টেনশন বলে কিছু ছিল না এই মানুষটির। একটা বড় ম্যাচের আগে মোহনবাগানের সাথে খেলা, সবাই তৈরি, ড্রেস করে, মানে ড্রেস করবে, করে যাবে আর কি, মাঠে নামবে, তখনও তার দেখা নেই। তো হঠাৎ পান চিবোতে চিবোতে এলো নুন সয়ে সিনেমা দেখে, ধর্মতলা এরিয়া থেকে এসে বললো, এত টেনশন করতেছেন কেন, খেলা তো মোহনবাগানের লগে। তো পিকে ম্যানার্জির থেকে অনেক কিছু জানা গেছে এই মানুষটির সম্পর্কে। এবং সর্বশ্রেষ্ঠ ম্যাচ যেটা বলা হয় পিন্টু চৌধুরীর, ডক্রো গ্যাং নর্থ কোরিয়ার একটি টিম যারা DCM এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের, সেটাকেই সর্বশ্রেষ্ঠ ম্যাচ বলে অন্তত প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের বা পিকেদার কথায় আমাদের মনে হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে DCM এর ম্যাচটি তো দিল্লিতে হয়েছিল, তখন টিভিও ছিল না, সেই জন্য আমরা দেখতে পারিনি ম্যাচটা। তবে আমাদের সৌভাগ্য 70 দশকের গোটাটা তাকে ফুল ফর্মে আমরা পেয়েছি এবং নানান রকম ঘটনা মনে হচ্ছে
মাঠে হয়তো কোনো রেফারির বিরুদ্ধে ক্ষোভ ইস্টবেঙ্গল জনতার, ইস্টবেঙ্গল সমর্থকদের মাঠে ইটপাটকে পড়ে খেলা বন্ধ হয়ে গেল। তখন একজন এসে সমর্থকদের হাত জোড় করে অনুরোধ করত এবং সেটা পিন্টু চৌধুরী বেশিরভাগ ক্ষেত্রে দুজনের কথা শুনত জনতা, একটা সুধীর কর্মকার, একটা পিন্টু চৌধুরী। তবে যেহেতু দর্শকদের সাথে যোগাযোগটা বেশি ছিল পিন্টু চৌধুরীর, নিশুকে ছিলেন আর কি, তো সেই জন্য ওনাকেই বেশিরভাগ সময় ডাকা হতো। আর ১৯৭৭ সালের লীগের ম্যাচ সম্ভবত 9ই জুলাই ছিল মোহনবাগানের সাথে। মোহনবাগান শক্তিশালী টিম, ইস্টবেঙ্গল অনেকটাই আন্ডারডগ ছিল এবং সেখানে প্রথম 18 মিনিটে মিহির বোস প্রথম গোলটি করেছিলেন। পিন্টু দা ফ্রিকিক, ডাইরেক্ট ফ্রিকিক থেকে দ্বিতীয় গোলটি করেন, ইনসুইংয়ে গোলকিপার বিশ্বজিৎ দাসকে পরাস্ত করেন। সেদিনের যে সে উল্লাস, সে আনন্দ, সে দর্শকদের গর্জন আজও যেন কানে শুনতে পাই, আজও স্মৃতিতে সেটা উজ্জ্বল হয়ে আছে। সমরেশ চৌধুরী, পিন্টু দা, তার সম্বন্ধে বলা, এত বড় একজন খেলোয়াড় ছিলেন, এত সুন্দর বল কন্ট্রোল, অসম্ভব বল কন্ট্রোল, অসম্ভব ভালো বল কন্ট্রোল ছিল। মনে হতো, আমি আমার মনে হচ্ছে যে 1974 সালে একটা ছোট কোনো টিমের সাথে লীগের খেলা দেখতে গেছিলাম, সে বছর পিন্টু দা ক্যাপ্টেন ছিল আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের, তো কোন টিম মনে নেই, তার বিরুদ্ধে খেলা ছিল। উনি আর বল ছাড়ছেন না, কেউ নিতেও পারছে না ওনার পা থেকে বল। তারপরে বাধ্য হয়ে অনেকক্ষণ পরে উনি কোনো সতীর্থ খেলোয়াড়কে বলটা দিলেন। আর পিকে ব্যানার্জির কথায় যে এত আন্ডারওয়েট, যার শরীর এত ওজন কম ছিল, সেই নিয়ে কী করে এরকম লড়াই করত, এবং বিশেষ করে ডক্রো গ্যাংয়ের যে খেলাটা বললাম ডিসিএম ফাইনাল, কী করে যে খেলেছিল সেটা একটা আশ্চর্যের বিষয়, অনেকের কাছে সেটা একটা প্রশ্ন। একজন ভীষণ মজাদার লোক, একজন ভীষণ মিশুকে লোক, অসম্ভব একজন স্কিলফুল প্লেয়ার, হয়তো উনি নিজে যা গোল করেছেন তার থেকে অনেক বেশি গোল করিয়েছেন অন্যদের দিয়ে, সেটা কোনো সময় সেই ঠিকানা লেখা পাস শ্যাম থাপা গোলে ঢুকিয়েছে, কোনো সময় সেটা সুভাষ ভৌমিক গোলে ঢুকিয়েছেন, কোনো সময় মোহাম্মদ হাবিব গোলে ঢুকিয়েছেন, কোনো সময় বা আকবর, কাকে ছেড়ে কার কথা বলবো, কোনো সময় রঞ্জিত মুখার্জি। তো আরেকটা ব্যাপার যেটা বলার, বিশেষ করে যে কর্নার কিক মানেই হচ্ছে পিন্টু দা, কর্নার কিক অসম্ভব ভালো কর্নার কিক নিতেন উনি, ফ্রিকিকের কথা তো আগেই বলেছি। তো এখন পিন্টু দা সারা জীবন ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে দুটো ঘটনার জন্য বেঁচে থাকবেন, সারা জীবন মনে রাখবে মানুষ ইস্টবেঙ্গল সমর্থকরা, সেটা হচ্ছে একটা ডক্রো গ্যাংয়ের খেলা ফাইনাল যেটা ডিসিএমের, আর একটা 1977 সালে ডাইরেক্ট ফ্রিকিক থেকে যে গোলটা উনি করেছিলেন 23-24 মিনিটের মাথায় খেলার, এই দুটোর জন্য। তো উনি আরও অনেক দিন সুস্থ থাকুন পিন্টু দা, আপনি অনেক দিন সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার যে রসিকতা মজা সেটা আরও যেন মানুষ ভাগ করে নিতে পারে, এই বলবো আর কি ওনার সম্বন্ধে, উনি ভালো থাকুন। তো দা ফ্রেমকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা, ইস্টবেঙ্গল এবং বিশেষ করে সমরেশ চৌধুরীকে নিয়ে এই অনুষ্ঠানটা করার জন্য আমার শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, যাতে এই সুন্দর অনুষ্ঠান আমাদের আবেগের ইস্টবেঙ্গল ক্লাব এবং আমাদের আবেগের পিন্টু দাকে নিয়ে যে অনুষ্ঠান মূলত, সেটা যেন সাফল্যমণ্ডিত হয়। নমস্কার, আমি পূজন ঘোষ এবং আমি দ্য ফ্রেম কলকাতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্যটি শুরু করব, এবং আমার বক্তব্যের বিষয় হচ্ছে আজকালকার প্রজন্মের, মানে আমাদের এই ফুটবল ঘিরে কীরকম উন্মাদনা। যেরকম মিষ্টি দই আর রসগোল্লা ছাড়া বাঙালিদের আইডেন্টিটি সম্পূর্ণ হয় না, সেরকম এই ফুটবল ছাড়াও বাঙালিদের আইডেন্টিটি যেন কোথাও না তো কোথাও গিয়ে সম্পূর্ণ হয় না।
খুব কাছ থেকে ইস্ট বেঙ্গল সমর্থকদের দেখেছি, এই আবেগটাকে অনুভব করেছি, এই আবেগটাকে দেখেছি। এই ইস্ট বেঙ্গল হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল অন্যায়ের প্রতি প্রতিবাদ দিয়ে, এবং সেখান থেকে যে বাঙালরা এসেছিলেন ওই পার বাংলা থেকে, সেই বাঙালদের যে স্যাক্রিফাইস, সেই বাঙালরা যারা শূন্য থেকে শুরু করেছিল আবার, সেই শূন্য থেকে আবার যে জয় করার যে লড়াই, সেটাই হচ্ছে ইস্ট বেঙ্গল। এই ইস্ট বেঙ্গল হচ্ছে সেটারই প্রতীক। ইস্ট বেঙ্গল মানেই লড়াই, তাই জন্য ইস্ট বেঙ্গলকে সিংহের সাথেও তুলনা করা হয়। এবং অবশ্যই আমি বলবো, এই যে এই এই বিভিন্ন রকম যেরকম আমরা শুনি বা শুনে এসেছি, এই ইস্ট বেঙ্গলকে জুড়ে যেই আবেগ, 60, 70, 80 দশক, 90 দশক যেরকম শুনেছি বাবার কাছ থেকে বা তা অনেক আরও বড়ো লোকেদের কাছ থেকে, আমাদের থেকে যারা অনেক বড়ো হয়, যারা ওই সময় খেলা দেখেছেন, তারা বলেন যে প্রত্যেকটি ম্যাচে গ্যালারি ফিল হয়েছে। কিন্তু আমি যখন আমার 11 বছর বয়স 2009 সাল থেকে খেলা দেখছি, কোথাও না তো কোথাও গিয়ে প্রত্যেকটি ম্যাচে কিন্তু গ্যালারি ভর্তি হতো না, দেখতাম। 2009 সাল থেকে খেলা দেখছি, আজকে 11 বছর হয়ে গেল, কিন্তু এই ইস্ট বেঙ্গল মোহনবাগানকে ম্যাচটা ঘিরে যে উন্মাদনা, সেটা সবসময়ই দেখেছি। গ্যালারি ফুল হয়ে যেত, 1,00,000, 1,10,000 লোক তো আমি দেখেইছি, এবং প্রচুর লোক আসতেন খেলা দেখতে। এবং এই ম্যাচটি সম্মানের লড়াই, আবেগের লড়াই, প্রচুর প্রতিষ্ঠান, দুটো বড়ো, সব থেকে বড়ো প্রতিষ্ঠানের লড়াই, তো প্রচুর আবেগ জুড়ে থাকতো। আইডেন্টিটির লড়াই ছিল এবং ইলিশ আর চিংড়ির লড়াই ছিল, তো বিভিন্ন রকম লড়াই। কিন্তু বাকি ম্যাচগুলোতে অত দেখতাম না যে গ্যালারি ভরে যাচ্ছে। তবে 2013 সালে ডিসেম্বরে একটি প্রতিষ্ঠান গড়ে তুললো আমারই কিছু চেনা জানা, তারা এখন খুবই কাছের মানুষ আমার, ইস্ট বেঙ্গল আলট্রাস। এবং আলট্রাস কালচারটি ইউরোপিয়ান ফুটবল সার্কিটে বা নর্থ আফ্রিকান ফুটবল সার্কিটে এবং সাউথ আমেরিকান ফুটবল সার্কিটে তো খুবই আর কি ফেমাস, খুবই আর কি প্রচলিত ছিল। তবে আমাদের ইন্ডিয়ান ফুটবলে কি ওটা প্রচলিত হবে? ইস্ট বেঙ্গলের ফুটবল ফ্যানরা বা কলকাতার ফুটবল ফ্যানরা কি ওটাকে নেবে, এই পরিবর্তনটাকে নেবে? ওই দাদারা যারা প্রতিষ্ঠান করেছিলেন, ওদের চিন্তা এটাই ছিল, ওদের চিন্তাটা জাস্টিফাইডও ছিল। ওদের 2.5 বছর লেগে গেছিলো, প্রায় 2 বছর লেগে গেছিলো, 2.5 বছর লেগে গেছিলো এই জিনিসটাকে একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় নিয়ে যেতে। এবং যখন ওই অন্য মাত্রায় চলে যায়, এবং ওই আলট্রাস কালচারটি কি আমি বলে দিই, নাচ গান করতে করতে খেলা দেখতে আসা, পাইরো শো, বিভিন্ন রকম স্লোগান, বিভিন্ন রকম ফ্যান অ্যান্থাম ক্রিয়েট করে গাওয়া 90 মিনিট, টিম যতক্ষণ খেলছে 90 মিনিট টিমকে সমর্থন করে যাওয়া, গাওয়া, বিভিন্ন রকম স্লোগান দেওয়া, বিভিন্ন রকম চ্যান্ট করা, বিভিন্ন রকম পাইরো শো, তারপরে আপনাদের বিভিন্ন রকম রঙের খেলা, আবির আমরা দেখতাম, আমরা বিভিন্ন রকম জিনিস দেখতাম, বিভিন্ন রকম সুন্দর সুন্দর কর্টিও দেখতাম এবং ব্যানার দেখতাম, টিফো, যেগুলো হয় বিশাল বড় বড়, লাখ খরচা হয় এগুলো বানাতে, সেইগুলোও ইস্ট বেঙ্গল সমর্থকেরা বানায় এখন। এবং প্রত্যেকটি ম্যাচে গ্যালারি ফুল হচ্ছে আমাদের প্রায় 2017 সাল থেকে, এবং প্রচুর লোকেরা খেলা দেখতে আসছে। এবং এটা করতে করতে 18-19 মৌসুমে আমরা অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স সাউথ এশিয়ান ফুটবলের রেকর্ড করে তুলি। এই মৌসুমের ঠিক আগের মৌসুমে 28,000 অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স হয়, 28,000, এবং আমরা সাউথ এশিয়ান ফুটবল রেকর্ড গড়ে তুলি এবং একটা মাইলস্টোন ছুঁয়ে দিই আমরা। এবং এতে কি হচ্ছে, আমরা আবার দেখিয়ে দিচ্ছি যে আমরা ওই যেই সেই 70-80 দশকে বা 60 দশকে যেরকম উন্মাদনা ছিল, সেই উন্মাদনাতে আমরা ফিরে যাচ্ছি। এবং আজকালকার প্রজন্ম এই মডার্ন টাচ আসাতে আলট্রাস কালচারকে থ্যাংকস জানাই, এবং প্রচুর আলো ফুটবল ফ্যান ক্লাব উঠে আসলো এই আলট্রাসকে দেখে। এবং তার আগেও ছিল রিয়াল পাওয়ার, 10-12 বছর হয়ে গেছে তাদের, আমার তো মনে হয় 14 বছর হয়ে গেছে এই ইস্ট বেঙ্গল দ্য রিয়েল পাওয়ারের। এবং রেড অ্যান্ড গোল্ডস আছে, আরও প্রচুর এরকম প্রতিষ্ঠান আছে, ফ্যান ক্লাব, এটা উঠে এসছে এবং তারাও খুব ভালো কাজ করছে। এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে, এই আমফান বলুন বা যে কোনো ডিজাস্টার বা যে কোনো মুশকিল জিনিস হলে, কখনো লোকেদের যদি কষ্ট ফেস করে, এই ফ্যান ক্লাবগুলো উঠে আসছে হেল্প করার জন্য, বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে এবং প্রচুর হেল্প করছে, আর্থিক সাহায্য করছে এবং বিভিন্ন রকম আরও অন্যরকম সাহায্য করছে। তো এইগুলো একটা খুব পজিটিভ দিক আমরা বলতে পারি, এগুলো উঠে আসছে। এবং প্রচুর ভিড়ও হচ্ছে আজকাল মাঠে, হয়তো আমরা সেই দিনে ফেরত যাচ্ছি আস্তে আস্তে,
এবং কমার্শিয়ালাইজেশন এবং আইএসএল আসাতে এবং আইএসএল লাস্ট সিজনে এখন দেশের নাম্বার ওয়ান লিগ হয়ে গেছে, এখন মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেই আইএসএল যোগ দেবেন, এতে প্রমোশনটা ওদের ভালো হয়, আইএসএলের পুরো দুনিয়া আইএসএলের থ্রু দিয়ে ইন্ডিয়ান ভারতীয় ফুটবলের ব্যাপারে জানতে পারে, এবং যে কেউ দেখে যখন আইএসএলের পেজে গিয়ে নিচে কমেন্ট দেখি ওখানে বিভিন্ন রকম টিম খেলে, ফ্র্যাঞ্চাইজি আছে ইন্ডিয়ার, তবে ওরাও ইস্ট বেঙ্গল মোহনবাগানকে জানতে চায়। মানে এই ইস্ট বেঙ্গল মোহনবাগান যে কী প্রতিষ্ঠান এবং তাদের যে ইম্প্যাক্ট সেটা আমরা কখনোই ইগনোর করে যেতে পারি না কেউই। ভারতীয় ফুটবল মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান, এবং এই ইস্ট বেঙ্গলের আবেগ, আমৃত্যু আবেগ, এই আবেগ লড়াইয়ের আবেগ, এই আবেগ চিরকাল চলে আসবে, চিরকাল এগিয়ে যাবে, এবং আমাদের সবাই, আমাদের প্রজন্ম তার পরের প্রজন্মের মধ্যেই এটা এগিয়ে চলে যেতে হবে, এবং যেই রানটা শুরু হয়েছে সেই রানটা সবসময় আমরা এগিয়ে নিয়ে যাবো, এবং এই ইস্ট বেঙ্গল আমাদের খুব তাড়াতাড়ি, এখন একটু খারাপ সময় যাচ্ছে অবশ্যই, তবে সব সমর্থকদের একটাই বার্তা দেব, শেষ করবো এই বার্তাটা দিয়ে, যে খারাপ সময় তো থাকবেই, ভালো সময়ও থাকবে, এই খারাপ সময়ে আমাদের দলের পাশে আরও বেশি থাকা উচিত, এবং আমরা এই শতবর্ষের প্রতিষ্ঠান, আমাদের প্রিয় ক্লাব, আমাদের হৃদয় জুড়ে যেই ক্লাব আছে এবং আমাদের রক্তে যেই ক্লাব মিশে আছে সেই ক্লাবের জন্য আমরা গলা ফাটাই, এবং আমরা আবার বিশ্ব ফুটবলে দেখিয়ে দিই যে এভাবেও ফিরে আসা যায়। সমরেশ চৌধুরীর জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, ওনাকে একটা ট্রিবিউট জানানোর জন্য, সেটা দেখে সত্যিই মন ভরে যাচ্ছে। আপনার খেলা দেখার সৌভাগ্য তো হয়নি আমাদের, কিন্তু প্রচুর গল্প শুনেছি আপনার, আমার বাবার কাছে প্রচুর গল্প শুনেছি আপনার সেই পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অপ্রতিরোধ্য লড়াই, তাতে দাঁত চিপে লড়াই যতক্ষণ ইস্ট বেঙ্গলকে না জেতাবো, সেই যে আপনার মানসিকতা, সেই আপনার ক্রিয়েটিভ ফুটবলের কথা শুনেছি, শুনেছি আপনার সেই গল্পগুলো, যে গল্পগুলো আজকেও শুনলে যেন মন ভরে যায়। আপনি সত্যি ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে, ইস্ট বেঙ্গলের জন্য জান প্রাণ দিয়েছেন, এবং এই জার্সির মান, এই জার্সির মর্যাদাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন, এবং ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল সমর্থকদের যেই আবেগ, সেই আবেগটাকে বুঝে সবসময় যে এটা ভারতীয়, ভারতের সে শ্রেষ্ঠ ক্লাব, সেই শ্রেষ্ঠ ক্লাবকে শ্রেষ্ঠ জায়গাতেই রাখতে পেরেছেন। সর্বকালীন শ্রেষ্ঠ মিডফিল্ডারদের মধ্যে আপনি সবসময় একজন, সর্বকালীন সেরা ভারতীয় ফুটবলারদের মধ্যে আপনি একজন, এবং অবশ্যই ওই যে সোনালী অতীতের যে শেষ দিকটা আমাদের 70 দশক, সেই 70 দশকের দাপিয়ে খেলিয়ে বেড়ার একটা অন্যতম নাম আপনি, সমরেশ চৌধুরী বা পিন্টু চৌধুরী, যেই নামেই আপনার আমরা ডাকি না কেন আপনাকে, আপনি একজন মহান ব্যক্তিত্ব, আপনি একজন ফুটবলের বহু যুদ্ধের নায়ক, একজন ফুটবলের রাজা, এবং হাত জোর করে কোটি কোটি নমন করি আপনাকে। এবং আমার পার্সোনালি একটাই খুব ভালো মেমোরি আছে আপনার সাথে, সেটা হচ্ছে সে শতবর্ষ প্রোগ্রাম যখন হয়, সে আমার মনে আছে আপনাকে খুব কাছের থেকেই দেখছিলাম, এবং এখনও মনে আছে যখন প্রচুর ইস্ট বেঙ্গল প্লেয়াররা 8-9-10 জন ইস্ট বেঙ্গল প্লেয়াররা ইস্ট বেঙ্গল ছেড়ে মোহামেডানে চলে যান, সেখানে এক হোস্ট একজন আপনার নামও নিয়ে নিয়েছিলেন, এবং আপনি উঠে গিয়ে ওনাকে রেক্টিফাই করেছিলেন, ওনাকে কারেক্ট করেছিলেন যে আপনি যাননি, কারণ সবাই ছেড়ে গেছিলো, এই সমরেশ চৌধুরী ইস্ট বেঙ্গলে ছিল, ইস্ট বেঙ্গলে খারাপ সময়ও ছিল, এবং ইস্ট বেঙ্গলে ছিল, এবং ইস্ট বেঙ্গলকে ওইবারও চ্যাম্পিয়ন করেছিল এবং ভালো খেলেছিল, এবং দাঁতের মধ্যে দাঁত চেপে লড়াই করে ইস্ট বেঙ্গলের জন্য বহু যুদ্ধের নায়ক হয়ে ইস্ট বেঙ্গলকে জিত এনে দিয়েছিল, এবং ইস্ট বেঙ্গলকে জয় এনে দিয়েছিল, এবং ইস্ট বেঙ্গলের জন্য প্রচুর ঘাম ঝরিয়ে ইস্ট বেঙ্গলের যে প্রতিষ্ঠান, ইস্ট বেঙ্গল যে শ্রেষ্ঠ ক্লাব এই দেশের, সেই শ্রেষ্ঠ ক্লাবের জায়গায় যেন ইস্ট বেঙ্গল থাকে সেটাকে একদম মেক শিওর করেছিল, এবং এই সমরেশ চৌধুরীকেই প্রচুর 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 ভালোবাসা দিচ্ছি আমি, একজন খুদে সমর্থকই বলতে পারেন, এবং ভালো থাকবেন স্যার, এটাই চাইব, ধন্যবাদ। আসলে বাবাকে নিয়ে বলতে গেলে, সমরেশ চৌধুরী, পিন্টু চৌধুরী, তার খেলার মাঠ, তার খেলা, এগুলো নিয়ে আমি কিছু বলবো না, এগুলো নিয়ে বলার জন্য অনেক মানুষ আছেন। আর আমি বাবার খেলা দেখিনি সেভাবে, খুব ছোট ছিলাম যখন বাবা খেলা ছেড়ে দিয়েছিলেন, আমি আমার বাবাকে দেখেছি, একটা মানুষ কিরকম হতে পারে, কিরকম হওয়া উচিত, সেটা আমি আমার বাবাকে দেখে বুঝেছি। আমার বাবা আমার কাছে একটা আকাশের মতো, যে আকাশের মধ্যে আমি ডানা মেলে উঠতে পারি, আর সেই আকাশকে দেখেছি, আকাশ এমনি বলছি না,
তিনি আকাশের মতোই উদার। তার মন, তার পরিচয়, তার সব কিছু যখন আমি দেখেছি, যখন আমি অনুভব করেছি, তখন একটাই ভেবেছি, এই বাবার থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর শিখেছিও। সত্যি কথা বলতে কি, বাবা আমাকে একটা জিনিস খুব ভালো শিখিয়েছেন, যে জীবনে মাথা উঁচু করে বাঁচা, শিরদাঁড়াটা সোজা রেখে বাঁচা, স্পর্ধা নিয়ে বাঁচা। আর সেই জন্যই বোধহয় বাবার থেকেই অনেকগুলো জিনিস আমি পেয়েছি। আমার বাবাকে আমি দেখেছি যে সবার সাথে হাসি মুখে কথা বলতে, কে ছোট কে বড়, কার কি পজিশন, এসব নিয়ে চিন্তা না করতে, এবং নিজে একটা জায়গায় পৌঁছেও যে কত ডাউন টু আর্থ থাকা যায়, সেটা যে সামনে থেকে দেখবে সেই বুঝতে পারবে, সেই বোঝাটা আমার। আর এছাড়া বলতে গেলে বাবা আমাকে অন্তত যে স্নেহ, যে ভালোবাসা, যে প্রশ্রয় এখনো আমি পেয়ে থাকি, তার কোনো তুলনা হয় না। আর যত দুষ্টুমি, সেই দুষ্টুমির সাথেও আমার বাবা যেরকম জড়িয়ে আছে, যত দুঃখ তার মধ্যেও বাবা জড়িয়ে আছে, যত আনন্দ তার মধ্যেও বাবাই জড়িয়ে আছে। আর আমি একটা জিনিস দেখেছি, বাবার কাছ থেকে শিখেছি, যে তুমি যতটাই যার জন্য করো, সে যার জন্যই করো, সেটা নিয়ে কোনোদিনও বলতে যেও না, সেটা করেছো সেটা নিজের ভিতরে রাখো। আসলে টিচার অনেকভাবে হয়, আমার মা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু আলটিমেট দেখলে বাবা আমার ভেতরটাকে গড়ে তুলেছেন অনেক কিছু। তাই বাবা একটা ছোট্ট উদাহরণ দিই, বাবার আদর বা প্রশ্রয় বা ভালোবাসার একটা উদাহরণ। আমার তখন বিয়ে হয়ে গেছে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আর বাবা তখন অফিস যান, বাবা স্কুটারে করে অফিস যেতেন। তা আমি যেখানে থাকতাম সেখানে প্রতিদিন অফিস যাওয়ার পথে বাবা স্কুটার নিয়ে আসত, আইমুকান বলে ডাকত, আমি বারান্দায় গিয়ে দাঁড়াতাম, হাতটা নাড়তাম, আর বাবা চলে যেত। যতদিন আমি বাবার কাছাকাছি ছিলাম তখন এরকমই ঘটেছে। আর সব মিলিয়ে যদি বলতে চাই, মানুষ সমরেশ চৌধুরী খুব কম হয় এরকম মানুষ, উদাহরণ দিয়ে বা অনেক ঘটনা বলে ঠিক বোঝাতে পারবো না। শুধু ওই রকম একটা মন, ওই রকম একটা মানসিকতা নিয়ে আমি যতদিন বেঁচে থাকব সেটাকে বহন করতে চাই। এটাই আমার বাবা। নমস্কার, আমি সুমিত, দা ফ্রেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এতক্ষণ দেখলেন কলকাতা মাঠ কাঁপানো একজন মানুষের, তার কর্মকাণ্ড এবং তার নিজের মুখ থেকে এবং তার সহযোদ্ধাদের মুখ থেকে আপনারা শুনলেন সমস্ত কিছু। তাকে ঘিরে যে উন্মাদনা, যে ভালোবাসা ছিল, সেটা এখনও সমানভাবে রয়েছে। এবং সমরেশ দা এমন একজন মানুষ, যে মানুষটাকে আমরা সহজে কেউ চিনতে পারিনি, আমরা মাঠে যারা খেলা দেখতে যেতাম তারা চেনার কথাও না। কিন্তু আত্মীয়তা সূত্রে আমার একটা সুবিধা ছিল, আমি জীবনদার খুব নিকট আত্মীয় এবং জীবন চক্রবর্তী, ইস্টবেঙ্গল কাপকে আপনারা সবাই চেনেন, জীবন চক্রবর্তীর নাম, এখানে যারা আছেন সুরজিৎদা, মিহিরদা, সবাই ওনাকে ভালো করেই চেনেন। জীবনদার সাথে আমার এতটাই নিকট আত্মীয়তা ছিল যে সেখানে আমরা খেলাধুলো নিয়ে ভীষণ চর্চা হতো, ভীষণ আলোচনা হতো। সেখানে সমরেশবাবুর কথা যখন উঠত বা পিন্টুদার কথা যখন উঠত, তখন জীবনদা একটা অদ্ভুত মানে তার অভিব্যক্তি দিতেন, বলতেন যে এই লোকটা কীভাবে মাঠের মধ্যে এত ওনার ভাষাতে আর কি বলতেন দাপায় বেড়ায়, কিন্তু যখন মাঠ থেকে বেরিয়ে আসে তখন একটা সাধারণ মানুষ হিসেবে তাকে পাওয়া যায়, অত্যন্ত সাধারণ মানুষ এবং স্বাভাবিক মানুষ হিসেবে। তার অভিনয় করতে অনেক দিকপাল মানুষরা খেলেছেন, আজকে যারা এখানে আমাদের সাথে কথা বললেন এবং তারা অনেক তথ্য জানালেন ওনার সম্বন্ধে, অনেক ঘটনার কথা জানালেন, তাদের কথাই বলছি, তারা ওনার সাথে খেলেছেন, তারা ওনাকে চেনেন খুব ভালো করে। আমরা যারা মাঠে খেলা দেখতে যেতাম
সেই খেলা দেখতে যাওয়ার মধ্যে থেকে ওনাকে যেটুকু দেখেছি জীবনদার কাছ থেকে দাঁড়িয়ে যেটুকু ওনাকে দেখেছি, সে খুব একদম একটা স্বাভাবিক মানুষ, কিন্তু খেলার মাঠে সেই স্বাভাবিকত্বটা ছিল না। তিনি মানে চূড়ান্ত একটা ইয়ের মধ্যে তিনি খেলতেন, তার অসম্ভব স্কিল, অসম্ভব বলের দখল সব কিছু ছিল, মাঠ দখল করে খেলার যাকে বলে। তো সেই পিন্টুটাকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান করার অনেক দিনের ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা পূর্ণ হলো তখনই যখনই আমাদের সাথে পরিচয় হলো ওর সুযোগ্য কন্যা শর্মিষ্ঠার। শর্মিষ্ঠার সাথে যখন পরিচয় হলো তখন এই এই অনুষ্ঠানটা করা বা এই শ্রদ্ধার্ঘ্যতা দেওয়ার আমাদের খুব ইচ্ছে জাগলো আর কি ভেতরে। তো আমরা সবারই কাছেই গেলাম, আর শর্মিষ্ঠা সবাই যে সমস্ত কিংবদন্তি ফুটবলারের কাছে উনি ইয়ে রাখলেন যে ওনার বাবার সম্বন্ধে বলার জন্য, তো তারা সবাই উৎসাহের সাথে তারা এই অনুষ্ঠানটার জন্য সমস্ত কিছু পাঠিয়ে দিলেন। তো এই মানুষটাকে ঘিরে তো আমাদের অনেক উন্মাদনা ছিল একটা সময়। তো আমাদের রক্তের মধ্যে এই মানুষগুলো মানে অসম্ভব রকম মানে মানে এটা মুখের ভাষাতে প্রকাশ করা যায় না। ভাস্কর গাঙ্গুলি, সুরজিৎ দা, এরা এদের ইস্ট বেঙ্গলের সেই খেলা ভোলার নয় আমরা। তো যাই হোক, তো সেই ওনারা খুব কাছ থেকে দেখেছেন এবং আজকে ওনারা বললেন আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমরা সবারই সার্বিক স্বাস্থ্য এবং ভালো থাকার কামনা করি। বিশেষ করে সমরেশদাকে বলি যে আপনি আরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মধ্যে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন আপনি। আর মাঠে খেলার যে দাপিয়ে বেড়ানোটা আপনার আমরা দেখেছি, সেইটা আমাদের মনের মধ্যে মণিকটায় ছবি হয়ে আছে, সেটাকে আমরা কোনোদিন ভুলছি না, কোনোদিন ভুলবও না। আজকের দিনে দাঁড়িয়ে খুব অল্প বয়সী ছেলেমেয়েরাও কিন্তু আপনার কথা কিন্তু তারা এখনও পড়াশোনার মাধ্যমে জেনেছে, আপনার খেলা হয়তো দেখেনি, কিন্তু তারা ইসমান কাপের ভক্ত, ইসমান কাপের সাপোর্টার বা যাই বলুন, তারা কিন্তু আপনার কথা খোঁজ রাখে। সেটাই মানে অদ্ভুত একটা পাওয়া আমাদের কাছে, যে আমরা সেটাই তুলে ধরতে চেয়েছিলাম। কারণ আমাদের আমাদের সময়কার মানুষরা তো সবাই জানেন, আপনাকে সবাই চেনেন, এবং খেলার আসলে যে পত্রিকাটা বেরোতো তার বহুবার কভার ফটো আপনার বেরিয়েছে সমরেশবাবুর। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে এখনকার জেনারেশনও কিন্তু আপনাকে মনে রেখেছে, সুতরাং আপনাকে ভালো থাকতেই হবে, আমাদের জন্য থাকতে হবে, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য থাকতে হবে, ইস্টবেঙ্গলের সমস্ত ভক্তদের জন্য থাকতে হবে। আমাদের অনুষ্ঠানটা কেমন লেগেছে, এবং যদি কোনো আপনাদের কোনো বক্তব্য থাকে বা কিছু থাকে আমাদেরকে জানাবেন, আমরা যদি আগামীতেও পারি আবার আমরা সেইভাবে ফিরে আসতে চাইব। এবং কলকাতা মাঠের আরও অনেক ফুটবলার সম্বন্ধে আমাদের যাদেরকে আমাদের খুব যারা আমাদেরকে একটা সময় এত আনন্দ দিয়েছেন, এত মাঠের মধ্যে তাদের খেলা দেখে আমরা আনন্দ পেয়েছি, সেই জায়গাটা আমরা আমাদের এই দা ফ্রেমের পক্ষ থেকে সেই জায়গাটাকে আমরা তুলে আনতে চাইছি নতুন প্রজন্মের কাছে, যে প্রজন্মটা আপনাদের খেলা দেখেন, যারা হয়তো বিশ্ব ফুটবলের অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু খেলেছে, কিন্তু আপনারা যেভাবে খেলতেন এবং সেই খেলার উন্মাদনা, সেই খেলার উন্মাদনা তারা কিন্তু তার আস্থা তারা পায়নি, যেটা আমরা পেয়েছিলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক নমস্কার, প্রণাম রইলো।